হ্যালো গাইজ, কি অবস্থা সবার? তো আজকে দিন হচ্ছে শুক্রবার। তো আজকে আমি এবং আমার কয়েকটা ফ্রেন্ড মিলে যাচ্ছি হচ্ছে লেক্সাস গার্ডেন। তো ওইখানে গিয়ে কথা হবে। এই ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যারা আমার পেজটিকে ফলো ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার পেজটিকে ফলো করেন নাই ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পেজটিকে ফলো করে দিবেন, কারণ আপনাদের একটি ফলোতে আমাকে আরও উৎসাহ করবে নতুন ভিডিও বানাতে। সো একটু আগে আপনাদেরকে বলেছিলাম, আজ আমি যাচ্ছি আমার ফ্রেন্ডদের সাথে লেক্সাস গার্ডেনে। এই বাগানটি হচ্ছে মূলত আনারস বাগান এবং এটি সিলেট পীরের বাজারে অবস্থিত। প্রায় অনেক একর জায়গা ঘিরে এই বাগানটি সাজানো, তাই এখানে প্রতি উইকেন্ড মানে শুক্রবার অনেক ভিড় থাকে, কারণ এখানে অনেক মানুষ আসে সিলেট শহর থেকে, আবার কেউ আসে সিলেট শহরের বাইরে থেকে এই বাগানটি ঘোরার জন্য। তাছাড়া এই জায়গায় গেলে তো ফ্রেশ ফ্রেশ আনারস পাওয়া যায়। তো আজকে আমি ফ্রেশ আনারসের স্বাদ নিতে এবং এত সুন্দর জায়গাটি নিজে দেখতে ও আপনাদেরকে দেখাতে চলে যাচ্ছি লেক্সাস গার্ডেনে। আমি এখন আছি সুবিধ বাজার পয়েন্টে, আর এই যে আমার ফ্রেন্ড সুহান। সুহানকে নিয়ে আম্বরখানা গ্যাস স্টেশন থেকে গাড়িতে পেট্রোল নিয়ে চলে যাব লেক্সাস গার্ডেনের দিকে। আমার বাকি ফ্রেন্ডরা আগেই সিএনজি করে লেক্সাস গার্ডেনের দিকে রওনা দিয়েছে। তো আপনারা যারা লেক্সাস গার্ডেন যেতে চাচ্ছেন, তারা আম্বরখানা থেকে সিএনজি রিজার্ভ করে লেক্সাস গার্ডেন চলে যেতে পারবেন ডিরেক্টলি। এই জন্য আপনাদেরকে ভাড়া গুনতে হবে 300 থেকে 350 টাকা। আর যদি এই জায়গাটি একাই ঘুরে দেখতে চান, তাহলে আপনারা আম্বরখানা থেকে টিলাগড়ের লোকাল সিএনজিতে উঠে পড়বেন, তারপর টিলাগড় থেকে পীরের বাজারের লোকাল সিএনজিতে উঠবেন। পীরের বাজার নেমে অটো করে সহজেই চলে যেতে পারবেন লেক্সাস গার্ডেনের সামনে। রাস্তা দিয়ে যাচ্ছি, তখন এই বাইটি হঠাৎ সামনে চলে আসে। আজ সুহান সাথে থাকায় ওকে বাইক চালাতে দিয়ে নিজে পিছনে বসে বাতাসের আনন্দ উপভোগ করতে লাগলাম। প্রচুর গরম পড়ার কারণে সুহান হেলমেট পরতে চাচ্ছে না, কিন্তু আপনারা এই ভুল কখনোই করবেন না। আপনারা বাইক চালালে অবশ্যই মাথায় হেলমেট লাগিয়ে সেফটি মেনটেন করে বাইক চালাবেন, ভুল করলেই মামলা নিশ্চিত। সুহানের সাথে কথা বলতে বলতে চলে এলাম লেক্সাস গার্ডেনের সামনে। বাইকটা পার্কিং করে বাইক পার্কিংয়ের জন্য দিতে হয়েছে 20 টাকা। সবার জন্য টিকিট নিয়ে ঝট করে ঢুকে পড়লাম গার্ডেনের ভিতরে। টিকিটের জন্য আমাদের প্রত্যেকের দিতে হয়েছে 50 টাকা করে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড রাইসা, তারপর ধীরে ধীরে আমি ও আমার বন্ধুরা মিলে গার্ডেনের উপর উঠতে লাগলাম, কারণ আসল সৌন্দর্য উপরেই রয়েছে। দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য নিজে কয়েকটি ছবি তুলে নিলাম। এই যে এটাই হচ্ছে বাগানের আসল সৌন্দর্য। তো দেখতে পাচ্ছেন আজকে এখানে প্রচুর মানুষ, তার কারণ হলো আজ শুক্রবার।
এবার চলুন শুনি আমার বন্ধুদের অনুভূতি। কেমন লাগছে লেক্সাস গার্ডেন? ফিলিং ভেরি গুড, অনেক ভালো লাগছে। চলে এক কাম কর, 200 রুপিয়া দে আর 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং কে। এখন ফ্রেশ ফ্রেশ আনারস গুলো টেস্ট করা বাকি রয়েছে। এই যে ফ্রেশ আনারসের দোকান, বাগান থেকে আনারস গুলো সকালে তুলে আনা হয়েছে, তাই বুঝতেই পারছেন কতটুকু ফ্রেশ হবে। এখন টেস্ট করে বোঝা যাবে এটা মিষ্টি কিনা। এইখানে আমরা 3টি আনারস নিয়েছি, যার জন্য আমাদেরকে 150 টাকা গুনতে হয়েছে, অর্থাৎ প্রত্যেকটি আনারস 50 টাকা করে পড়েছে। বাইরের তুলনায় এখানে একটু দাম বেশি হলেও জিনিসগুলো খেতে অনেক ভালো। 3 মাস অনাহারে থাকার পর খাবার জুটেছে মাত্র কয়েক ঘন্টা হলো, এখনো ধকল কাটিয়ে ওঠা সম্ভব হয়নি, তাই ভ্রমণ ও ক্ষুধার ক্লান্তি ভরা শরীরেই মুক্তির সন্ধানে এগিয়ে চলার চেষ্টা। ফুড ব্লগারদের মতো এত কিছু বলতে পারবো না, শুধু এটা বলতে পারবো যে আনারসগুলো খেতে অনেক মজা। এত বড় আনারস বাগান দেখে মনে হচ্ছিল একটা কিনেই ফেলি, কিন্তু চেক বইটা সাথে নিয়ে আসিনি, তাই আজকে আর কিনা হচ্ছে না, কিনবো অন্য আরেক দিন। কেসা লাগা মেরা মজাক। আনারস খেয়ে কিছুক্ষণ ঘোরাঘুরির পর দেখলাম 6:20 বাজে, তাই বেরিয়ে পড়লাম, কারণ শহর থেকে কিছুটা দূরে আছি আর সাথে আছে 3টি পাপা কিপরি, তাই দেরি না করে বেরিয়ে পড়লাম সবাইকে নিয়ে। এখন আমার ফ্রেন্ড রাইসা আমার সাথে বাইকে করে যাবে শহরে, আর অন্যরা যাবে সিএনজি করে। বাকি সবাইকে ফাঁকি দিয়ে আমি এবং রাইসা চা খেয়ে পথ দৌড়লাম নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং ফলো করে দিবেন, আর শেয়ার করে দিতে ভুলবেন না। কিন্তু ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে।